আবারও হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। হাতে অসম্ভব ব্যথার দরুন আবার হাসপাতালে ভর্তি হতে হলো অগ্নিরূপমা ধারাবাহিকের অভিনেতা গৌরব রায় চৌধুরীকে। পরশুই তার হাতের বোন টিউমারটি সার্জারি হবে। আসলে হাতের ব্যথাটা এত বেড়ে গিয়েছে যে সার্জারি ছাড়া আর উপায় নেই। আজ হাসপাতালে ভর্তি হব, তবে আশা করছি সার্জারি হয়ে যাওয়ার 2-3 দিন পরে ফিট হয়ে যাব, তাও কিছুদিন রেস্ট নিব ভাবছি, বললেন গৌরব। সদ্য শেষ হলো তার ধারাবাহিক অগ্নিরূপমার শুটিং। আপাতত 15 আগস্ট অবধি রেস্ট নিয়ে তারপর আবার নতুন কাজে ফিরবেন গৌরব।